হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আই হোপ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চিকেন কষা, আলু দিয়ে চিকেন কষা, অতি সহজ সাধারণ সিম্পল ভাবে কি করে করবো। আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, তাহলে চলো যাওয়া যাক। আমি কি এইখানে আছে আমার মাঝে সাজে দুটো পেঁয়াজ কোচানো, আর এইখানে আছে এটা হচ্ছে আদা পেস্ট, রসুন পেস্ট, আর এখানে আছে কাঁচা লঙ্কা, হ্যাঁ কাঁচা লঙ্কা পেস্ট। আমি সবসময় কাঁচা লঙ্কা ইউজ করি। আর এখানে আছে টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আছে দু চামচ টক দই, এক চামচ হলুদ, এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর এটা জিরের গুঁড়ো, এটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, এটা হচ্ছে এলাচ, আর এটা হচ্ছে গোটা জিরে, দারচিনি, আর তেজপাতার মধ্যে আছে লবঙ্গ। আর এখানে তিনটে আমি আলু নিয়েছি, আর এখানে 700 গ্রামের মতো চিকেন আছে। প্রথমে আমি কড়াইটা হালকা করে ফ্রাই করে নিয়েছি, তারপরে এখানে আমি সাদা তেল দিয়েছি। আমি সবসময় আলু ভাজার জন্য আমি সাদা তেল ইউজ করি। আলুটা দিয়ে দিলাম, এখন আলুটা ভালো করে ফ্রাই করে নেবো, লাল লাল করে ফ্রাই করে নেবো। এখন একটু হলুদ দিয়ে দিলাম, আর সামান্য একটু নুন দিয়ে দেবো। দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো, কিন্তু আমি বেশি একটা ইউজ করবো না, কারণ আমি চিকেনের চিকেন বলে যে কোনো সবজির তরকারিতে বলে আমি সামান্য পরিমাণে আমি তেল দিই। দেখো এখানে গোটা জিরে দিয়ে দিলাম, এখন তেজপাতাগুলি ছিঁড়েছে টুকরো করে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি। দেখো পুড়ে যাচ্ছে, আঁচটা বেশি দেওয়া হয়ে গেছে। আর এখানে সেই পেঁয়াজ কোচানোটা দিয়ে দিলাম। এখন ভালো করে আমি কি করব, এই পেঁয়াজ কোচানোটা ফ্রাই করব। একটুখানি নুন দিয়ে দিলাম তার জন্য, কেননা পেঁয়াজটা তাড়াতাড়ি কী হবে ফ্রাই হয়ে যাবে, তার জন্য নরম হয়ে যাবে, তার জন্য একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটা নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। দেখো অনেকটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর আদা পেস্ট, ভালো করে এটা মিক্স করব। আর এখন কি করব, একটা সামান্য একটা বাটি নিলাম, বাটি নেওয়ার পরে হলুদ আর এই জিরে গুঁড়োটা কি করব, এই জলের মধ্যে ভিজিয়ে রাখব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে রসুন আর আদার স্মেলটা না আসে তার জন্য। এখন আমি দিব কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কা পেস্ট আমি সব থেকে বেশি ইউজ করি চিকেনে, আমি শুকনো লঙ্কাটা খুব কমই ইউজ করি। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো টমেটোর সেই টুকরোগুলি যে কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে, এগুলি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সেই হলুদ আর জিরের গুঁড়ো। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব, যতক্ষণে এই মশলার থেকে তেল না ছাড়ো ততক্ষণ নেড়ে চেড়ে নেবো। দেখো তেলটা ছেড়ে দিয়েছে, আর নিচেরটা হালকা হালকাভাবে লেগে গেছে, নো প্রবলেম। এখন আমি চিকেনগুলি দিয়ে দেবো, এবং চিকেন দেওয়ার পর আমি দু চামচ এখানে নুন দিয়ে দিলাম, আর এটা ভালো করে এখন নেড়ে চেড়ে নেবো। নুনটা দিলে কী হয়, মাংসটা তাড়াতাড়ি নরম হবে আর সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এই দু চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম। অতি সহজে সিম্পলভাবে আমি রান্না করি এরকমভাবে। দেখো নেড়ে ছেড়ে দিলাম, কষানোর জন্য আমি এটাকে কী করবো, ঢাকা দিয়ে দেবো, আর মাঝে মাঝে একটু তুলবো আর নেড়ে ছেড়ে দেবো। 5-15 মিনিট কষাবে, দেখবে খুব সুন্দর একটা নরম হয়েছে। দেখো সমস্ত মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। মাঝে মাঝে নাড়তে হবে, না নিচ থেকে লেগে যাবে, আর আঁচটাকে মিডিয়াম আঁচে দেবে। দেখো আমার হালকা কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলি দিয়ে দেবো, কারণ মাংস সিদ্ধ হতে হতে আমার আলুগুলিও সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি আলুগুলিও দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে ঢেকে দেবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখো মাঝে মাঝে লেড়ে চেড়ে দিচ্ছি, না হলে নিচ থেকে লেগে যাবে। দেখো আমার মাংস কষানো ফাইনালি হয়ে গেছে। এখন আমি এখানে গরম জল করে দেবো, উষ্ণ গরম জল করে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে এখন ফুটানোর জন্য রেখে দেবো। দেখো আমার চিকেনটা হয়ে গেছে, এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ ফোটাবো। দেখো ফাইনালি আমার চিকেন হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার হয়েছে, জাস্ট ফাটাফাটি কালার হয়েছে।
আমার চিকেন রান্না করা তো কমপ্লিট, তোমরা তো দেখতেই পেলে। এখন একটু খেয়ে বলি কিরকম হয়েছে, না তোমরা তো ভাববে যে রান্না করে রেখে দিয়েছি, খেয়ে বলিনি কেমন হয়েছে। দেখো কালারটা খুব সুন্দর হয়েছে, সো বিউটিফুল। আর খেয়ে বলি কিরকম হয়েছে। আহা, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, পুরো সফট হয়েছে চিকেনটা, পুরো সফট। আমি রান্না করে আমি খেয়ে বলছি কিরকম হয়েছে, কিন্তু তোমরা এরকম সিম্পল পদ্ধতিতে বাড়িতে বসে রান্না করে খেয়ে বলো কিরকম হয়েছে, তাহলে না বুঝবো কিরকম হয়েছে, তাই না? তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আর তোমরা এরকম ভাবে অতি অবশ্যই বাড়িতে বসে রান্না করো। খুব সুন্দর হয়েছে। যাই হোক, আমি ভিডিওটা আজকে এখানে এন্ড করব। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অতি অবশ্যই করে দেবে। আর তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি দিনে নতুন কোনো ভিডিওর সাথে। সেই নাগা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।